নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলোতে একটা পোকার আক্রমণ হয়েছে। এই যে এত সুন্দর গাছগুলোকে আমি তৈরি করলাম, কাটিং করে ঠিকমতো পরিচর্যা করে খাবার দাবার দিয়ে, কিন্তু এই পোকার উপদ্রব কিন্তু বাগান থেকে যাচ্ছেই না। এবার এখানে যে পোকাটা লেগেছে সেটা সাদা মাছি, একদমই ঠিক শুনছেন, সাদা মাছি। আর চোষক পোকা, নতুন নতুন ব্রাঞ্চ আসছে তো, তো সেই পোকাগুলোকে খেতে কিন্তু পোকাগুলো আসে, নতুন নতুন কচি কচি পাতাগুলোকে খেতে পোকাগুলো আসে। তাই আমি কীটনাশক কিন্তু প্রত্যেক সপ্তাহে মারি, তাও আসে, কী আর করা যাবে। তো আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেই জিনিসটা যদি আপনারা ভালো করে বুঝে, মানে বুঝতে তো পারবেন অবশ্যই, কিন্তু যদি আপনাদের বাগানেও কখনও যদি সাদা মাছি লেগে থাকে বা এখনও যদি আছে, তাহলে পরে এই উপায় যদি দমন করেন তাহলে অবশ্যই যাবে আর অবশ্যই মারা পড়বে। এখানে দেখতে পাচ্ছি লঙ্কা গাছও কিন্তু আমার এই সাদা মাছির আক্রমণ কিন্তু হয়েছে, উপর নিচে পাতা। আর বেগুন গাছও হয়েছিল, এখন মোটামুটি কিন্তু সব ঠিক আছে, আমি ফল পেয়েছি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কি করলাম। এখানে আমি একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়েছি, একদমই ঠিক শুনছেন, শ্যাম্পু। আপনারা এই শ্যাম্পুর বদলে যে কোনো শ্যাম্পু নিতে পারেন, ঠিক আছে, এক টাকা দামের, হ্যাঁ আমি এটা 2 টাকা দাম পড়েছে, যে কোনো শ্যাম্পু নিতে পারেন। হেড অ্যান্ড শোল্ডার আমি শ্যাম্পু নিয়েছি, দাম পড়েছে 2 টাকা, এখানে আছে 5 ml। আর এই 5 ml শ্যাম্পুর সঙ্গে 1 লিটার জল মিশাবেন, ঠিক আছে। এটাকে মিশিয়ে আপনারা প্রত্যেক সপ্তাহে 2 বার করে আপনারা নিয়মিত স্প্রে করবেন, প্রত্যেক সপ্তাহে 2 বার করে আপনারা নিয়মিত স্প্রে করবেন। এটা করবেন হচ্ছে 3 সপ্তাহ বা 2 সপ্তাহ করলেই হবে, আমি 2 সপ্তাহ করেছি, 3 সপ্তাহ ওরকম করিনি, 2 সপ্তাহ করবেন আপনারা। আর কখন করবেন এটা করতে হবে, একদম বিকালবেলা, সকালবেলা করবেন না। আর যদি আপনারা চান যে এই যে এখানে শ্যাম্পুর সঙ্গে আপনারা অন্য কিছু মিশাবেন, আপনারা মিশাতেই পারেন, কিছু হবে না, তবে আমি শুধু শ্যাম্পুটাই মিশিয়েছি, আমি কিন্তু 100% রেজাল্ট পেয়েছি, এখন আর একটাও নাই। ভালো মতন করে এই যে শ্যাম্পুটা আমি দিলাম, এখানে একটু ভালো মতন করে মিশাতে হবে, অনেক সুন্দর মিশাতে হবে, যাতে জলের সমস্ত জায়গায় এই শ্যাম্পুটা পৌঁছায়, নাহলে পরে কিন্তু এক জায়গায় যদি কম বেশি হয় তাহলে কিন্তু পোকা এক গাছে যাবে, এক গাছে যাবে না। আর এই সমস্ত পোকা কিন্তু এক গাছ থেকে এক গাছে খুব সহজে যায়, তাই এদেরকে দমন করা খুব তাড়াতাড়ি প্রয়োজন। দেখতে পাচ্ছেন ভালো মতো করে একদম উপর থেকে নিচ পর্যন্ত, এমনকি পাতার উল্টো দিকেও কিন্তু একবার স্প্রে করবেন। গাছকে ভালো রাখতে গেলে এই সব কিন্তু করতেই হবে, আর এই সমস্ত পোকা কিন্তু আসবেই, ঠিক আছে। এই যে আমি চান করালাম একটা শ্যাম্পু জল দিয়ে, যেদিন করালাম তার পরের দিন সকালবেলা, মানে এই এটাকে তো রাত্রেবেলা করলাম, তো তারপরের দিন সকালবেলা কিন্তু আবার গাছটাকে একবার চান করাতে হবে, ঠিক আছে, আবার কিন্তু একবার চান করাতে হবে, তাহলে কিন্তু গাছটা দেখতে ভালো হয়েছে। আর এটা যদি সোমবার করেন, আরেকবার শ্যাম্পু স্প্রে করবেন হচ্ছে বৃহস্পতিবার, এরকম ঘুরিয়ে ফিরিয়ে
করতে থাকবেন। তার সঙ্গে কিন্তু কীটনাশকটা যেমন দেবার 7 দিনে 1 দিন, যেটা আপনারা রোববার দিতেন বা শনিবার দিতেন, সেটা কিন্তু চলবে, সেটা বন্ধ হবে না। আর প্রত্যেক দিন আপনারা কিন্তু গাছকে চান করবেন, গাছকে চান করাতেই হবে, সেটা হালকা করে আপনারা স্প্রে মেশিন দিয়ে সকাল বিকাল বা সকালবেলাটাই শুধু চান করে দিতে পারেন। সকালবেলা বিকাল করলে পরে আরও ভালো হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তীকালে আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।